রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে তারা মারা যান। এর মধ্যে একজন আইসিইউতে এবং করোনা ওয়ার্ডে মারা যান চারজন। করোনা ভাইরাসে আক্রান্ত 44 জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে রয়েছেন 8 জন। এছাড়াও করোনা উপসর্গ রয়েছে 39 জনের। তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 44 জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছে, 39 জন সাসপেক্টেড রোগী ভর্তি আছে। আমাদের গতকাল আইসিইউতে একজন সাসপেক্টেড রোগী মারা গেছে এবং 29-30 ওয়ার্ডে সাসপেক্টেড আরও 4টা মারা গেছে, মানে আমাদের 5টা সাসপেক্টেড রোগী মারা গেছে। এদিকে রাজশাহীতেও শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। বুধবার সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 6টি বুথে শুরু হয় ভ্যাকসিন কার্যক্রম। তবে যারা মোবাইলে মেসেজ পেয়েছেন তারাই ভ্যাকসিন দিতে পারছেন। দ্বিতীয় ডোজের প্রথম দিনে ভ্যাকসিন নিয়েছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। যে আমি 2টা ভ্যাকসিন নিয়েছি, তার মানে আমার কিন্তু স্বাস্থ্যবিধি মেনে না চলার কোনো কারণ নেই, মেনে চলতে হবে, আমি স্বাস্থ্যবিধি মেনে চলবো। আজকে থেকে আমরা আবার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু করলাম। এখানে যারা মেসেজ পেয়েছে বা যারা 7 এবং 8 তারিখে ভ্যাকসিন দিয়েছিল তাদেরকে আমরা এখানে দিচ্ছি, এবং ভ্যাকসিনের দেওয়ার হার খুব, উপস্থিতির হার খুব মানে সন্তোষজনক। এখানে অনেকে দিচ্ছে, একটু আগে মাননীয় এমপি মহোদয় দিলেন, প্রিন্সিপাল স্যার দিলেন এবং সবাই এখানে ভ্যাকসিন দিলেন। আমি সবাইকে বলবো যে আপনারা ভ্যাকসিন দিতে আসুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এবং সামাজিক দূরত্ব মেনটেন করে ভ্যাকসিনটা নেন। অপরদিকে রাজশাহীতে ঢিলেঢালাভাবে চলছে চতুর্থ দিনের লকডাউন। রাজশাহী সিটিতে গণপরিবহন চালুর সিদ্ধান্ত আসার পর থেকেই নগরীতে বেড়েছে মানুষের চলাচল। তবে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছিল পুলিশের অবস্থান। বাহিরে বের হওয়া মানুষদের মাস্ক পরাসহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে সচেতন করার চেষ্টা করছেন তারা। এদিন খোলা ছিল রাজশাহীর সবচেয়ে বড় বিপণী বিতান সাহেব বাজারের RDA মার্কেট। পেটের দায়ে ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। সমাগম কম হলেও জরুরি প্রয়োজনেই বাজারে আসতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। কি বলবো, যেটা সত্যি কথা বলতে, আমি হলো অন্য শহর থেকে এই নতুন এই শহরে আসছি, ফরিদপুর থেকে রাজশাহী। এখন বাসায় তো কিছুই মানে তেমন কিছু নাই, কারণ খুবই প্রয়োজন যেগুলি সেগুলি কেনাকাটা করতে আসছি। এখন আবার চলে যাবো, শুধু কিনতে এসছি, অন্য কোথাও আর যাবো না। 4টা কাস্টমার যাই পাচ্ছি আমরা, সেটা নিয়ে এখন চলতে হচ্ছে। বিদায় স্টাফ খরচ আছে, দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, যাবতীয় খরচ আছে। এসছে তো আমরা এখন দোকান না খুলেও পারছি না। বিভাগের মধ্যে রাজশাহী এখন করোনার অন্যতম হটস্পটে পরিণত হয়েছে। সচেতনতা বাড়িয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মনে করছেন চিকিৎসকরা। নিউজ ডেস্ক, পদ্মা টাইমস 24।